ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 এর নিলাম অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার। এই প্রথম বিদেশে হচ্ছে আইপিএল এর নিলাম। এবারের আইপিএল নিলামে 333 জন প্লেয়ার রয়েছেন তালিকায়, তার মধ্যে 77 জন প্লেয়ার বিক্রি হবেন। অস্ট্রেলিয়ার ট্যাভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এর মতো প্লেয়ার রয়েছে নিলামের তালিকায়। এবারে জেনে নিই 2024 এর আইপিএল নিলাম কোথায় দেখা যাবে। আইপিএল নিলাম 2024 সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে, কিন্তু নিলাম যদি মোবাইল এবং ল্যাপটপের মাধ্যমে দেখতে হয় তাহলে জিও সিনেমা অ্যাপস এবং জিও সিনেমা ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে লাইভ দেখতে পারবেন। কোথায় হবে 2024 এর আইপিএল নিলাম? এবারে প্রথমবার ভারতের বাইরে হতে চলেছে আইপিএল এর নিলাম। 2024 এর আইপিএল নিলাম হবে দুবাইয়ের কোকাকোলা এরিনায়। ভারতীয় সময় দুপুর 1টা থেকে দেখা যাবে নিলামের প্রক্রিয়া। কতজন প্লেয়ার রয়েছেন নিলামের তালিকায়? মোট 333 জন প্লেয়ার রয়েছে নিলামের তালিকায়, তার মধ্যে 77 জন প্লেয়ারকে কিনবে 10টি দল। এবারে দেখে নেওয়া যাক আইপিএল এর 10টি দলের মধ্যে কোন দলের হাতে কত টাকা আছে। চেন্নাই সুপার কিংস এর কাছে আছে 31.4 কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস এর কাছে আছে 28.95 কোটি টাকা, গুজরাট টাইটান্স এর কাছে আছে 38.15 কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স এর কাছে আছে 32.7 কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস এর কাছে আছে 13.15 কোটি টাকা, মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে আছে 17.15 কোটি টাকা, পাঞ্জাব কিংস এর কাছে আছে 29.1 কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে আছে 23.25 কোটি টাকা, রাজস্থান রয়্যালস এর কাছে আছে 14.5 কোটি টাকা, সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আছে 34 কোটি টাকা। এবারে দেখার বিষয় একটাই, আইপিএল নিলাম 2024 এ কোন দল বাজিমাত করতে পারে। ততক্ষণে আইপিএল নিলামের সমস্ত খবর, এছাড়া ক্রিকেটের অন্যান্য আপডেট পেতে গেলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।